হ্যালো, আমি এস এম বেলাল উদ্দিন। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি, দেন ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত আছি, আর বর্তমানে একটা আমেরিকান ই কমার্স প্ল্যাটফর্ম গিয়ার লঞ্চের কান্ট্রি ম্যানেজার হিসেবে, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্বপ্রাপ্ত। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনি আপনার পণ্য বা সেবাকে যখন ডিজিটালি প্রমোট করবেন সেই পদ্ধতিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা প্রচলিত পদ্ধতি দেখে থাকি যে অ্যাডভার্টাইজমেন্ট দেখি আমরা পত্রিকায়, টেলিভিশনে, বা ডিজিটাল মার্কেটিং হচ্ছে নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট পদ্ধতি যেখানে আপনি ডিজিটালি আপনার পণ্য বা সেবাকে প্রমোট করবেন, যা হতে পারে অনলাইনে, হতে পারে কোনো অ্যাপসের মাধ্যমে, কোনো আপনার মোবাইল ডিভাইসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। ঠিক আছে, গিয়ারল্যান্স কি? গিয়ারল্যান্স হচ্ছে একটি আমেরিকান ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই যে কোনো ব্যক্তি তার ই কমার্স সাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন। কি কি ধরনের প্রোডাক্ট ওখানে সেল করা যায়? গিয়ারল্যান্সে আমরা এই মুহূর্তে আমাদের 38 প্রোডাক্টস আছে। আমাদের বিজনেস মডেলটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে এই বিজনেস মডেলটাকে বলা হয় প্রিন্ট অন ডিমান্ড। এই প্রচলিত পদ্ধতি হচ্ছে ধরেন আপনি টি শার্ট প্রোডিউস করলেন বা আপনি একটা মগ বানালেন, তারপরে সেটা সেল হয়। এখন দেখা যাচ্ছে আপনার ইনভেন্টরি প্রবলেম থাকতে পারে, আপনি বানিয়ে রেখে দিয়েছেন, আপনার হয়তো সেল হচ্ছে না, বা আপনি যেই কালারে প্রোডিউস করেছেন সেই কালারের ডিমান্ডটা নাই মার্কেটে। হ্যাঁ, ফর এক্সাম্পল, বাট আমাদের এই বিজনেস মডেলটা হচ্ছে কাস্টমার যখন অর্ডার করবে তারপরে সেটা প্রোডাকশনে যাবে। সো সেক্ষেত্রে হচ্ছে এখানে ইনভেন্টরি প্রবলেম বা আপনার প্রোডিউস করে ফেলেছেন, আপনার সেল হচ্ছে না, এই ধরনের কোনো প্রবলেম নেই। ইভেন কাস্টমার হচ্ছে পেমেন্ট করার পরেই আমরা এটা প্রোডাকশনে যাই। সো আমাদের বিজনেস মডেল হচ্ছে এমন যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই একটা ই কমার্স সাইটের মাধ্যমে মানুষজন তার ডিজাইনটাকে ডিসপ্লে করে মক আপের মাধ্যমে, ফর এক্সাম্পল টি শার্টে ডিজাইনটাকে রেখে প্রমোট করছে, যখন কেউ অর্ডার করছে তখন সেই টি শার্টটা ওই ডিজাইনে প্রিন্ট হয়ে কাস্টমারের বাসায় পৌঁছে যাচ্ছে। কাস্টমার অর্ডার করার সময় সে তার সাইজিং এবং কালার চুজ করতে পারছে, ডিজাইনটাকে সে কোন কালার টি শার্টে নিবে, কোন সাইজের ডিজাইন, কোন সাইজের টি শার্টে নিবে, এভাবে সে চুজ করতে পারবে। যখন কাস্টমার অর্ডার করবে তখন আমরা এটা প্রোডাকশনে যাব এবং কাস্টমারের অ্যাড্রেসে এটা ডেলিভারি দিয়ে দেওয়া হবে। আর সেলারদের পয়েন্ট অফ ভিউ থেকে তাদেরকে কোনো হ্যাসেল নিতে হচ্ছে না, তারা শুধুমাত্র তাদের ডিজাইনটা আপলোড করছে এবং প্রমোট করছে, এবং প্রোডাকশন থেকে শুরু করে ডেলিভারি, কাস্টমার সাপোর্ট সব কিছুই গিয়ারল্যান্স দিচ্ছে। এবং আরেকটা বিষয় আমি ইনক্লুড করি, গিয়ারল্যান্সে হচ্ছে একটা বড় ফ্যাসিলিটি যেটা, সেটা হচ্ছে গিয়ারল্যান্সে আপনি একটা কাস্টমার নিজের একটা কাস্টমার সেন্টার পাচ্ছেন, কাস্টমার কেয়ার সেন্টার পাচ্ছেন। এটা কেমন? ফর এক্সাম্পল আপনার আপনি একটা ওয়েবসাইট নিলেন, আপনার ডোমেনের নাম হচ্ছে ফর এক্সাম্পল কুল টি শার্ট। সো যখন কোনো কাস্টমার কুল টি শার্টে ফোন দিবে, আপনার নামে একটা ফোন নাম্বার থাকবে, ইউনিক ফোন নাম্বার, যখন কোনো কাস্টমার ওই নাম্বারে কল দিবে তখন আমাদের অফিস থেকে কাস্টমারকে রিপ্রেজেন্টেটিভ আপনার নামে কলটা রিসিভ করবে যে আমি কুল টি শার্ট থেকে মিস্টার এক্স বলছি, কীভাবে সাহায্য করতে পারি। এছাড়া আপনার ব্র্যান্ডের নামে একটা ইমেল অ্যাড্রেসও থাকবে, support@yourdomain.com একটা ইমেল অ্যাড্রেসও থাকবে। সো ব্যাপারটা হচ্ছে কি, আপনার ইউজুয়ালি যেটা হয় আপনি যদি কোনো কাস্টমার কেয়ার হ্যান্ডেল করতে চান সেক্ষেত্রে আপনার অনেক একটা কস্টের ব্যাপার থাকে, বাট এই ব্যাপারটা আপনাকে সম্পূর্ণই গিয়ারল্যান্স ফ্রিতে দিচ্ছে কোনো হ্যাসেল ছাড়াই। বাংলাদেশ থেকে গিয়ারল্যান্সে কাজ করতে হলে কীভাবে করতে হবে? গিয়ারল্যান্সে কাজ করার ব্যাপারটা আসলে খুবই ইজি। আপনি প্রচলিত ই কমার্স মডেলটা যেটা ওয়ার্ল্ডে, যেটা সবাই আসলে শপিফাই অথবা ই কমার্সের মাধ্যমে হচ্ছে ই কমার্সটা হ্যান্ডেল করে থাকে, এদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে শপিফাই, এটা সবচেয়ে পপুলার। বাট শপিফাইতে যেটা হয় আপনাকে মান্থলি একটা চার্জ দিতে হবে, মিনিমাম $29 হচ্ছে আপনার সাবস্ক্রিপশন ফ্রি, আপনি সাইট ইউজ করেন বা না করেন, আপনার সেল হোক বা না হোক আপনাকে এটা দিতেই হবে। বাট গিয়ারল্যান্সের সুবিধা হচ্ছে আপনি জাস্ট একটা ডোমেইন অ্যাড্রেস নেবেন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি ডোমেইনটা আমাদের অফিসে ফরওয়ার্ড করে দিলে অফিস থেকে আপনার ওয়েবসাইটটা সেট আপ করে দিলে, আপনি ডোমেইনটা, আপনি একটা ডোমেইন কিনলে আপনি একটা কমপ্লিট ওয়েবসাইট পাবেন। এবং আপনাকে, আপনারা জানেন একটা ওয়েবসাইটের জন্য একটা হোস্টিং দরকার হয়, বা গিয়ারল্যান্সে কাজ করতে গেলে আপনার হোস্টিংও লাগছে না, আমাদের অফিস থেকে আপনাকে হোস্টিং ফ্রিতে বিনামূল্যে দেওয়া হবে। আর আমরা গুগল API, গুগল ক্লাউড ইউজ করি, সো আমাদের হোস্টিংয়ের কোনো প্রবলেম নেই। প্লাস হচ্ছে যদি গুগল কখনো ডাউন হয় তাহলে আপনার সাইট ডাউন হবে, সো সাইট ডাউন হওয়ারও কোনো পসিবিলিটি নেই। তার মানে দাঁড়াচ্ছে যে শুধুমাত্র আপনার একটা ডোমেইন অ্যাড্রেস থাকলে আপনি কাজ করার জন্য উপযুক্ত। গিয়ারল্যান্সে কাজ করতে হলে কোনো ইনভেস্ট করতে হয় কিনা? ইনভেস্টমেন্ট আসলে আমাদের গিয়ারল্যান্সের এন্ড থেকে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমরা সব কিছুই বিনামূল্যে দিচ্ছি। এবং আপনারা, আমি একটু আগে বলেছি যে প্রোডাক্ট যখন প্রোডিউস হচ্ছে তখনই, প্রোডাক্ট যখন অর্ডার আসছে তখন এটা প্রোডিউস হচ্ছে, সো এখানে আসলে কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি পেইড ট্রাফিকে যাচ্ছেন।
আপনি আপনি হচ্ছে একটা প্রোডাক্টের ডিজাইন করলেন, মানে আপনি একটা আপনার টি শার্টের জন্য একটা ডিজাইন করলেন ফর এক্সাম্পল, আপনি যদি নিজেই ডিজাইন পারেন তাহলে আপনি ডিজাইনটা নিজেই করতে পারছেন। বাট যদি আপনি মনে করেন যে না আমার ডিজাইনে আমি স্যাটিসফাইড না, বাট আমার বা আমার একজন ডিজাইনার দরকার, তখন আপনার ডিজাইনের জন্য আপনার কিছু ইনভেস্টমেন্ট যাবে। এক্সকিউজ মি, আর আরেকটা পার্ট হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা প্রমোট করবেন, তখন প্রমোশনের ক্ষেত্রে আপনি যদি পেইড ট্রাফিক ইউজ করেন তখন আপনি ফেসবুকে বা গুগলে বা যে কোনো জায়গায় ব্যানার অ্যাড দিতে গেলে সেই অ্যাডে আপনার কিছু খরচ যাবে, এটাই হচ্ছে মূলত ইনভেস্টমেন্ট। এছাড়া আমাদের গিয়ার অঞ্চল এন্ড থেকে কোনো রকম ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। ধন্যবাদ। নতুন যদি গিয়ার লেন্স আসতে চাই তাহলে কীভাবে আসবে? আমাদের gearlens.com গেলে সেখানে একটা সাবমিশন সাবমিটার একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে দিলেই তার ডোমেইন অ্যাড্রেস সহ তাহলে আমাদের অফিস থেকে সেটা তার সাইটটাকে সেট আপ করে দিবে। আর এছাড়া আমাদের বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশ কমিউনিটির জন্য একটা আলাদা গ্রুপ আছে যেখানে আমি অ্যাডমিন হিসেবে আছি, gearlens.com সার্চ দিলেই ফেসবুকে সেটা সেই গ্রুপটা পাওয়া যাবে। এই তো। ফেসবুক অ্যাডের বিষয়টা আপনারা কীভাবে দেখেন? ফেসবুক অ্যাড হচ্ছে বর্তমানে আমাদের এই বিজনেসটাতে, প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটাতে ফেসবুক অ্যাডের গুরুত্ব অপরিসীম। কারণ ফেসবুকে যেভাবে টার্গেটিং করা যায় অন্য কোনো অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যাড নেটওয়ার্কে এভাবে টার্গেটিং করা যায় না। আর আমাদের প্রোডাক্টের ডিজাইনগুলো, আমাদের আমরা যে ধরনের ডিজাইনগুলো করে থাকি এগুলো খুবই স্পেসিফিক হয়, নিশ বেসিসে হয়। সো ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই যে ডাক্তারদেরকে আমি টার্গেট করে অ্যাড দিচ্ছি, ডাক্তারদের জন্য একটা টি শার্ট বানিয়েছি যেখানে ডাক্তারদের কোনো ইমোশনাল কিছু আর তার টি শার্টে আছে। আমি শুধু টি শার্ট বলবো না, যেহেতু আমরা গিয়ার লঞ্চে শুধু টি শার্ট আমরা প্রমোট করি না, আমাদের টোটাল 38টি প্রোডাক্ট আছে, আমরা টোটাল ই কমার্স সলিউশন দিচ্ছি। বাট আপনি ধরে নেন যে একটা টি শার্টে, তখন যেটা হচ্ছে যে আপনি ফেসবুকে শুধু ডাক্তারদেরকে আলাদা করে স্পেসিফিকলি টার্গেট করা যায়, যারা তাদের প্রোফাইলে ডাক্তার দিয়ে রেখেছে বা ডাক্তারদের ওয়েবসাইট বা পেজগুলোতে লাইক দিয়ে রেখেছে, আপনি ফেসবুক থেকে সেই ডেটাগুলো পাবেন এবং সেই অনুযায়ী অ্যাড দিতে পারবেন। এখন যদি আপনি শুরুতে স্টার্ট করতে চান তাহলে কীভাবে করবেন, আমাদের ইউটিউবে আমাদের চ্যানেল আছে গিয়ারলস বাংলাদেশ, সেখানে কিছু ফ্রি ভিডিও আছে। আর এছাড়াও গিয়ারলস থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে মানুষকে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের উপরে একদম এ টু জেড শেখানোর ব্যাপারে। বাট এটার জন্য একটা শর্ত হচ্ছে তাকে অবশ্যই গিয়ারলসে কাজ করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। আর আরেকটা কোশ্চেন যেটা আসে যে ফ্রিতে শিখবো নাকি কোথাও কোথাও গিয়ে কোর্স করবো, ফ্রিতে শেখার ব্যাপারে হচ্ছে আপনি অনলাইনে প্রচুর রিসোর্স আছে, আপনি যদি যথেষ্ট পরিমাণ আপনার যদি সেই ক্যাপাবিলিটি থাকে, আপনি ইংলিশে যদি ভালো হন, আপনি অবশ্যই অনলাইন থেকে শিখবেন। আপনি অনলাইনে প্রচুর রিসোর্স পাবেন, প্রচুর ইন্টারন্যাশনাল মার্কেটারদের রিসোর্স পাবেন, প্রচুর ভিডিওস আছে, তারা প্রচুর নলেজ শেয়ার করে। হ্যাঁ, সেখান থেকে আপনি যথেষ্ট পরিমাণে নলেজ গ্যাদার করে নিজেকে ডেভেলপ করতে পারবেন এবং ভালোভাবে শিখতে পারবেন। আর যদি কোনো পেইড যেতে চান তাহলে আমি বলবো অবশ্যই তাদের ব্যাপারে একটু দেখে নেন, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা কি আসলেই কাজ করছে কিনা। আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড আছে যে এমন মানুষজন শেখায় যারা নিজেরাই কাজ করে না, বাট এটা আসলে আপনাকে আপনাকে একটু দেখে নিতে হবে। আমরা যারা মানে আপনারা যারা ট্রেনিং ইনস্টিটিউটে যাচ্ছেন বা কোচিং করতে যাচ্ছেন, এটা আপনাদের দায়িত্ব আপনাদের জাজ করা যে তারা আসলে তাদের ব্যাকগ্রাউন্ড কেমন, তারা আসলে কাজ করছে কিনা, তারা যেই বিষয়টা শেখাতে যাচ্ছে সেই বিষয়ে তারা নিজেরা কতটুকু দক্ষ, এগুলো একটু জাজ করে একটু রিভিউ দেখে গেলে আমার মনে হয় আপনারা প্রতারিত হবেন না এবং ভালো করবেন ইনশাল্লাহ।